এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মন্ত্রী, তার সাথে আমি কথা বলবো। সুজিত দা, আপনার সাথে একটু কথা বলবো, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। এই মুহূর্তে কি চেহারা? কারণ প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবত সম্ভব হয়েছে। দেখুন, আগুন তো কন্ট্রোল হয়েই গেছে, এখন পকেট ফায়ার যেগুলো আছে সেগুলোকে আর কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বলে দেবো যে আমাদের পুরো কাজ হয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে, বস্তিতে ক্ষতি হয়েছে, বহু মানুষের ক্ষতি হয়েছে, বাড়িঘর পুড়ে গেছে, সেটা পুলিশকে বলেছি একটা, এবং আমাদের দমকলের লোকেদের একটা, এবং স্থানীয় মানুষ যারা আছেন তাদেরকে বলেছি তালিকা তৈরি করতে। এখানে আমার সঙ্গে মেয়র হচ্ছে, আমি আর মেয়র একটা অনুষ্ঠানে ছিলাম, আমরা ফিরছিলাম, মেয়রও এখানে ছুঁয়ে গেছে এখান থেকে, ববি হাকিম এসেছিল এখানে। মানে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত? বাড়ির সংখ্যাটা দেখুন, এইভাবে তো আমি এক্ষুনি বলতে পারবো না। দেখুন, প্রথমত দুটো কারণ বলা যাবে না, একটা আগুন কী থেকে লেগেছে এটাও বলা যাবে না, যেমন তেমন বাড়ির সংখ্যাটা এই মুহূর্তে আমি কাউন্টিং করিনি বলতে। এখন আমার কাজ হচ্ছে আগুনটাকে তাড়াতাড়ি নেবানো। এখানে আমাদের অনেক কাজ, মানে প্রায় 15-16টার ওপরে আমাদের ইঞ্জিন এখানে কাজ করেছে, আমাদের স্থানীয় বিধায়করা এসেছিলেন, এবার পরেশদা এখন এসেছে। কারণ জানতে চাইবো সুজিত, আমি যে মুহূর্তে এলাম, ভেতরে গেলাম, মানুষের স্পষ্ট জানালো যে দমকলের গাড়ি পৌঁছতে অনেক দেরি হয়েছে, বারবার পুলিশে ফোন গেছে, দমকলে ফোন গেছে, গাড়ি ছিল না। প্রথম প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের প্রতিনিধিরা ছিল, তারা দেখেছে দুটি ইঞ্জিন অপর্যাপ্ত ছিল, কি বলবেন? না না, দেখুন আমি বলি আর কি, গাড়ি নিশ্চয়ই, একটা কলকাতা শহরে গাড়ি মুভমেন্ট করাতে গেলে আপনারা জানেন গাড়ি ঠিক টাইমে এসে, আর বস্তিতে আগুন লাগলে আপনারা জানেন একটা বস্তি থেকে একটা বস্তি সুইচ, আর যদি এত বড় গাড়ি না আসতো তাহলে এত বড় আগুনটাকে কন্ট্রোল হলো কী করে? গাড়িটা তো আসতে সময় দিতে হবে। মানিকতলা থেকে আমাদের যা গাড়ি ছিল, তারপরে আমাদের ডিজিকে আমি বলেছিলাম ফোনে, তারপরে আমাদের সেন্ট্রাল এভিনিউ থেকে গাড়ি, গাড়ি তো আসতে ওইটুকু রাস্তায় সময় দিতে হবে, গাড়ি তো এখানে স্ট্যান্ড বাই ছিল না, তার যেটুকু আসতে সময় লাগবে। মানুষের দেখুন ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার থেকেও বড় কথা যেভাবে বস্তিগুলো আছে সেগুলো দেখার দরকার আছে। তার কারণ আমার অন্য কিছু ভয় না, মানুষ এখানে আছে থাকছে, কিন্তু মানুষের যদি কোনো ক্যাজুয়ালিটি হয়ে যায় সেটা তো আর জীবনে ফিরিয়ে পেতে হবে। একেবারে দমকল মন্ত্রী দাবি করছেন যে আগুন মোটের উপর নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যে ছবি এখন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকতে পারে, সেজন্য স্থানীয় বাসিন্দা যারা যেখান থেকে পারছেন জলের জোগাড় করে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।